নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ, সবাই খেতে পারবে নিরামিষের দিনে, এবং ঠাকুরের ভোগেও দেয়া যাবে। তো মোচাটাকে আমি পুরোটাই বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো মোচা আছে, দুটো মোচা 50 টাকা নিয়েছে। এর আগের বারে আমি মোচাটা করেছিলাম, আমার জানা ছিল না যে কাঁচাকলার মোচা তিতা হয়, তো আমি খুব সুন্দর করে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, কিন্তু সে মোচাটা তিতা হয়েছিল, আমার পুরো তরকারিটাই ফেলে দিতে হয়েছিল। তো যাই হোক, এবারে আমি আর কাঁচাকলার মোচা নিইনি, তো বলল মোচাটা তিতা হবে না। তো দুটো মোচা আমি 50 টাকা দিয়ে নিয়েছি, আর মোচাটা কালকে রাত্রিরেই আমি বেছে রেখেছি। তো এই যে দেখুন, এই মোচার এইখানে একটা করে ওই প্লাস্টিক টাইপের পর্দার মতো থাকে এই জায়গাগুলোয়, আর একটা শক্ত ঝাঁটা কাঠির মতো থাকে, ওগুলো বেছে ফেলে দিয়েছি প্রত্যেকটার থেকে। যে দেখুন, এইভাবে ওই প্লাস্টিকের একটা পর্দার মতো থাকে, ওটা ফেলে দিতে হয়, আর ঝাঁটা কাঠির মতো যে জিনিসটা থাকে ওটাও ফেলে দিতে হয়, নাহলে যতই সেদ্ধ করুন না কেন কিছুতেই ও নরম হবে না, খাবার সময় মুখে কাঠি কাঠি মতো পড়বে, অসুবিধা হবে। তো বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এইটা রেখেছি এইরকমভাবে, এগুলোকে একদম কুচিয়ে দিয়ে দেব। তো এই ছোলা পরিষ্কার করা জিনিসগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে এর কালো কষটা তরকারিটায় না হয়, যাতে কালো না হয়। তো হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, এবার মোচাগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। আর যদি কুচি কুচি কাটতে অসুবিধাও হয়, এটাকে তিনটে চারটে ভাগ করে নিলেই হবে। তো নিয়ে আমি কুকারে সিটি দিয়ে নেব, আর সঙ্গে আছে যে দেখুন নারকেলের হাফ আছে, নারকেল নিয়ে নিয়েছি পিস করে, এগুলোকে এরকম গোল করে তুলে ছোটো ছোটো করে পিস করে নেব। আর এখানে নিয়েছি কালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, এই ছোলা দিয়ে নারকেল দিয়ে আমি আজকের একদম মোচাটা নিরামিষভাবে রান্না করব। তো মোচাটার সাথে ছোলাটা দিয়ে কুকারে এক থেকে দুটো আমি আগে সিটি দিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, মোচা আর ছোলা একসাথে সেদ্ধ করে নিয়েছি, কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, আর এই যে জল ঝাড়িয়ে রেখেছি, হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে এটা কিন্তু কালো হয়নি, দেখুন একদম সাদাই রয়েছে। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর এইভাবে নারকেলে ঠিক তাই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা করে নিয়েছি, এটা আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো, এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আগে আমি নারকেলগুলো ভেজে আর তুলে নেব। নারকেলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব, নারকেলগুলো একটু লাল লাল করে ভাজলে একটা সুন্দর সেন্ট বেরোবে, আর যখন খাবার সময় নারকেলগুলো মুখে পড়বে তখন খেতেও ভীষণ ভালো লাগবে। নারকেল ভাজাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে কিছু ফোড়নের মশলা দিয়ে আলুগুলো দিয়ে দেব। এই যে নারকেলগুলো এভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো।
আলুগুলো একটু ভালো করে আগে ভেজে নেব, তারপরে পেস্ট করে রাখা মশলাটা দেবো। দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেব, এর মধ্যে শুধু একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদের গুঁড়ো অ্যাড করেছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে একটু চিনি দিয়ে দেব, কারণ এই ধরনের নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আপনারা যারা চিনি পছন্দ করবেন না, তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, আর ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে এবারে ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর এক চামচ ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে।